বড় ছেলে আইসিইউতে ডেঙ্গু আক্রান্ত হয়ে আর ছোট ছেলে চলে গেল না ফেরার দেশে। এই ঘটনাটা শুনে কতটা যে আমি শকড হয়েছি বলে বোঝাতে পারবো না। বড় ছেলে ক্লাস 8-এ পড়ে এবং ছোট ছেলে KG-তে পড়ে। মা নার্সের জব করে। বড় ছেলেটা হঠাৎ করেই ডেঙ্গু আক্রান্ত হয়ে পড়ে, যার কারণে কুর্মিটোলা হসপিটালে তাকে ভর্তি করা হয়। ছেলেটার অবস্থা খুবই খারাপ, রক্ত বমি, যার কারণে তাকে আইসিইউতে রাখা হয়। বড় ছেলেটার এই অবস্থা দেখে ছোট ছেলেটাকে মা কোথায় রাখবে হিমশিম খেয়ে যায়, যার কারণে কল্যাণপুরে তার ফুপুর বাসায় ছোট ছেলেটাকে মা রেখে দেয়। কিন্তু হঠাৎ করে খবর আসে ছোট ছেলেটারও প্রচণ্ড জ্বর, যার কারণে মা বলে যে ওকেও কুর্মিটোলা হসপিটালে নিয়ে আসো। মা একবার কুর্মিটোলা হসপিটালের বেডে ছোট ছেলেকে দেখছে, আবার একবার আইসিইউতে গিয়ে বড় ছেলেকে দেখছে। দুই ছেলের অবস্থাই খারাপ। এমতো অবস্থায় মা আইসিইউতে বড় ছেলের কাছে যায়, বাবা থাকে ছোট ছেলের কাছে। ঠিক সেই সময় মায়ের কাছে ফোন যায়, ছোট ছেলের অবস্থা খুবই খারাপ, ও খিচুনি দিচ্ছে। ছোট ছেলেটার শেষ ইচ্ছে ছিল মায়ের সাথে ঘুমাবে, কিন্তু সেই ঘুমানো আর হলো না। যখন আইসিইউতে বড় ছেলের কাছে মা, ঠিক তখনই বাবার ফোন আসে এবং জানানো হয় তোমার ছোট ছেলের অবস্থা খুবই খারাপ, ওর খিচুনি উঠেছে, ওর অবস্থা ভালো না। আইসিইউ থেকে দৌড়ে মা ছোট ছেলের কাছে যাওয়ার আগেই ছোট ছেলে এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছে। ছেলেটা বারবার আর্তনাদ করেছে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, কিন্তু ডেঙ্গুর ভয়াবহতা ছেলেটাকে বাঁচতে দেয়নি। বুঝতে পারছেন, বড় ছেলেটা আইসিইউতে ভর্তি আর ছোট ছেলেটা না ফেরার দেশে চলে গেল। এমতো অবস্থায় মা কী করবে? বড় ছেলেটাকে কি মা ভাইয়ের মৃত্যুর খবরটা দেবে? এটা নিয়েই হতভম্ব। বাবা মায়ের উপর দিয়ে যে কি ঝড় যাচ্ছে সেটা মাত্র মনে হয় এই পৃথিবীতে যার এরকম ঘটনা ঘটেছে সেই ফিল করতে পারবে। তবে হ্যাঁ, যারা নিজেকে ওই জায়গায় নিয়ে যাবে, বাবা মারা আছেন, তারাও কিছুটা এই অবস্থার অনুভূতি করতে পারবেন। মা চলে গেল আইসিইউতে, বড় ছেলেকে কি বলবে সে নিজেই জানে না। এমতো অবস্থায় বড় ছেলেকে মা বলল, একটা দুঃসংবাদ আছে, তোমার ছোট ভাই আর এই পৃথিবীতে নেই। কারণ মা মিথ্যে বলতে পারেনি। বড় ছেলেটা তখন বলল, মা, আমি কিছুক্ষণ আগে স্বপ্নে দেখেছি আমার ছোট ভাই মারা গেছে। ঘটনাটা কতটা কষ্টের, কতটা যন্ত্রণার, একজন মা, বাবা এবং বড় ছেলেটার জন্য ভেবে দেখেছেন। মা কিন্তু বড় ছেলেটাকে বলতে চায়নি, কারণ সেখানে সে আইসিইউতে আছে, অসুস্থ, তারও কিছু একটা সমস্যা হয়ে যেতে পারে। ছোট ভাইয়ের এই খবরটা শুনে তারপরেও মাকে বলতে বাধ্য হতে হয়েছে। আর বড় ভাই তার ছোট ভাইয়ের বিয়োগের খবরটা স্বপ্নেই দেখে ফেলেছে। বড় ছেলেটাকে আল্লাহ সুস্থ করে দিক, আর এই মা বাবাকে আল্লাহ যেন ধৈর্য ধারণ করার তৌফিক দান করে। ঘটনাটা শুনে আমি খুবই কষ্ট পেয়েছি। এখন একটা কথা বলবো, সেটা হলো গতকালকেও রাজধানী ঢাকার বিভিন্ন জায়গায়, বলা যায় সম্পূর্ণ জায়গায় অনেক বৃষ্টি হয়েছে, অনেক জায়গায় পানি জমেছে। এখনও যারা অসতর্ক আছেন, সাবধান আছে, ডেঙ্গুর কবলে পড়েননি, সতর্ক হয়ে যান, সবাই সাবধান হয়ে যান, কোথাও পানি জমে থাকতে দিবেন না, জমে থাকা পানিগুলোকে ফেলে দেন এবং মশারি টাঙিয়ে ঘুমান। জ্বর হলেই ডাক্তারের পরামর্শ নেন, লিকুইড জাতীয় খাবার বেশি বেশি খান, অবহেলা করবেন না। বাচ্চাদের তাড়াতাড়ি ডাক্তারের শরণাপন্ন করবেন, এবং কি যদি ডেঙ্গুর লক্ষণগুলো দেখা দেয় অবশ্যই দ্রুত চিকিৎসা দেবেন। আল্লাহ যেন এরকম বিপদের মুখে আর কাউকে না ফেলে। সবাই ছোট বাচ্চাটার জন্য যেন জান্নাত নসিব করেন, দোয়া করবেন। এই বাবা মাকে যেন আল্লাহ ধৈর্য ধারণ করার তৌফিক দেন, এবং সেই সাথে বড় বাচ্চাটাকেও যেন সুস্থ করে দেন। সেই দোয়াই রইল। ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।